আপনারা ইউটিউবে 100-150 এমনকি 200 পর্যন্ত ভিডিও আপলোড করে ফেলেছেন, এর পরবর্তীকালেও আপনি দেখছেন যে আপনার ভিডিওতে ভিউস আসছে না, হ্যাঁ, এবং এর ফলে আপনি খুব চিন্তিত যে আমি তো এতটা টাইম ইউটিউবের ওপর ইনভেস্ট করে দিলাম কিন্তু আলটিমেট আমি ইউটিউবে কেন সফল হতে পারছি না, আমার ভিডিওর মধ্যে কী কী কমতি আছে যেগুলির কারণে দর্শকরা আমার ভিডিওটিকে রিজেক্ট করে দিচ্ছে, যেগুলির কারণে আমার ভিডিওটিকে দর্শকরা দেখছে না। সো এটি যদি আপনার সাথে হয়ে থাকে, সো আজকের এই ভিডিওটি স্পেশালি আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি ভুল তুলে ধরবো যেই ভুলগুলি কিন্তু আপনারা প্র্যাকটিক্যালভাবে করেন এবং এর ফলে দর্শকরা কিন্তু আপনার ভিডিওটিকে দেখে না, আপনার ভিডিওটিকে স্কিপ করে চলে যায়। এবং এই তিনটে ভুল আপনারা যদি জানেন, আশা করি আমি আপনাদের ধরে বলছি, এই তিনটে ভুল আপনারা জানার পর অবশ্যই সংশোধন করবেন এবং সংশোধন করলেই কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউসের সংখ্যাটা বাড়তে পারে। হ্যাঁ, আপনারা জানেন ভুল থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত, তাই আজকের এই ভিডিওটি আমি আপনাদের ঘরে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করব। সো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলব, কারণ এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ইউটিউব টিপ অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও নিয়ে এসেছি, যেগুলি কিন্তু আপনাদের অনেক কাজ লাগবে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ওকে। সো এখানে আমি আপনাদের ধরে বলবো নাম্বার ওয়ান যেটা ভুল আপনারা করেন যার কারণে আপনাদের ভিডিওতে ভিউস আসতে চায় না। সো আপনারা ভিডিওটি যখন শুরু করেন, ভিডিওর প্রেজেন্টেশান, হ্যাঁ, ভিডিওর প্রেজেন্টেশান বা ইন্ট্রো, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার ভিডিওটি যখন স্টার্ট হচ্ছে স্টার্টিংয়ে 30 সেকেন্ডের মধ্যে আপনি যদি আপনার ভিডিওটিকে প্রেজেন্টেশান মানে হচ্ছে পরিবেশনা, ঠিক মতনভাবে যদি পরিবেশনা বা প্রেজেন্টেশান না দিতে পারেন, তাহলে সেই দর্শকটা আপনার ভিডিওটি পুরো দেখবে কীভাবে? হ্যাঁ, আপনি যদি আপনার ভিডিওতে মাত্র 30 সেকেন্ড একটি দর্শককে ধরে না রাখতে পারেন, তাহলে সেই দর্শকটা কীভাবে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে? তাই আপনাদের ঘরে প্রথমেই কী করতে হবে, একটি ঝকমকে, একটি চমকদার এবং একটি সুপার ফাস্ট প্রেজেন্টেশান দিতে হবে। এবার আপনাদের মনে আসবে যে একটি দমদার প্রেজেন্টেশান আমরা কীভাবে বানাবো। সো আমি আপনাদের খুব সহজ সরল ভাষায় এখানে বলে দিচ্ছি যে আপনারা কীভাবে একটি দমদার প্রেজেন্টেশান বানাবেন। সো ভিডিও যখন আপনারা শুরু করবেন, ভিডিও শুরু করার মধ্যে আপনারা হালকা 5 সেকেন্ড একটা ইন্ট্রো রাখবেন, ওকে, ইন্ট্রো রাখবেন আপনার চ্যানেলে। তারপর আপনি আজকের এই ভিডিওতে কি শেখাতে চলেছেন বা কি বলতে চাইছেন সেটা কিন্তু 5 সেকেন্ড দর্শকদের ঘরে বলতে হবে, আর বাকি 15 সেকেন্ড আপনাদের ঘরে কিন্তু দর্শকদের ঘরে ধরে রাখার জন্য কিছু ভালো ভালো কথা বলতে হবে। হ্যাঁ, এইভাবেই কিন্তু আপনারা একটি সুন্দরভাবে প্রেজেন্টেশান তৈরি করতে পারেন। সো আমি আপনাদের ঘরে যেমন বলছি, ভিডিও যখন স্টার্ট করবেন আপনারা প্রেজেন্টেশানটা কীভাবে তৈরি করবেন। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে একটি ইউটিউবের চ্যানেল খুলতে পারেন এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন। সো এইরকম একটি দমদার প্রেজেন্টেশান আপনাদের ঘরে তৈরি করতে হবে যখন আপনারা ভিডিও শুরু করবেন। সো এইরকম যখনই আপনার প্রেজেন্টেশানটা হবে না, দর্শকরা কিন্তু প্রথম 30 সেকেন্ড দেখবে এবং প্রথম 30 সেকেন্ড দেখলেই তারা কিন্তু 100% চান্স আছে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তাই আপনাদের ঘরে কী করতে হবে, হ্যাঁ, আপনাদের প্রেজেন্টেশানটাকে সংশোধন করতে হবে। আপনি যদি সাদামাটা কোনো প্রেজেন্টেশান তৈরি করেন আপনার ভিডিওর জন্য, তাহলে কিন্তু আপনার ভিডিও চলবে না। তাই আপনাদের ঘরে কী করতে হবে, আপনার ভিডিওর প্রেজেন্টেশানটাকে ভালোভাবে তৈরি করতে হবে। সো এটি ছিল নাম্বার ওয়ান টিপস। অ্যান্ড এখানে আমি আপনাদের ঘরে বলবো আপনার সেকেন্ড ভুল কী করে থাকেন। আপনার সেকেন্ড ভুল করে থাকেন যে আলতু ফালতু টপিক সিলেক্ট করেন। হ্যাঁ, আপনারা কিন্তু যে টপিকগুলো মানুষের প্রয়োজন সেরকম ধরনের টপিক সিলেক্ট করেনই না। হ্যাঁ, সো আপনাদের ঘরে কী করতে হবে, মানুষ ইউটিউবে যে ধরনের ভিডিও দেখতে ভালোবাসে আপনাদের ঘরে সেই ধরনের টপিকের ওপর ভিডিও বানাতে হবে। হ্যাঁ, ইউটিউবে দেখতে আসছে কোনো ফানি ভিডিও বা কোনো কমেডি ভিডিও, কোনো টেকনোলজি ভিডিও, এবং আপনি সেখানে একটা দিয়ে দিলেন ফালতু ভিডিও, মানে যে ভিডিওর কোনো মানেই নেই, তাহলে দর্শক কি সেই ভিডিওটি দেখবে? অবশ্যই দেখবে না। শুনুন, মানুষ ইউটিউবে আসছে নিজের MB খরচ করে, MB মানে হচ্ছে টাকা খরচ করে আপনার ভিডিও দেখতে আসতে, আপনার ভিডিও দেখতে আসছে। সো সে যদি আপনার ভিডিওর মধ্যে কিছু না পায়, সে কেন টাকা খরচ করে আপনার ভিডিও দেখবে? আপনিই বলুন না, আপনি যে আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আপনি কিছু শিখতে এসেছেন, নিশ্চয়ই আমি আপনাদের ঘরে কিছু শেখাবো, নাহলে আপনি ফালতু ফালতু আমার ভিডিওটি দেখতে আসবেন? দেখতে তো আসবেন না। সো আজকের পর থেকে আপনাদের ঘরে ফালতু ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে এবং মানুষের প্রয়োজনে যে সমস্ত ভিডিওগুলি লাগবে সেই ধরনের ভিডিও কিন্তু আপনাদের ঘরে ইউটিউবে লাগাতার আপলোড করতে হবে। হ্যাঁ, তারপর দেখবেন ভিউস আসে না আসে না, ওকে। সো এই টিপসটা ফলো করবেন। অ্যান্ড এখানে আমি আপনাদের ঘরে 3 নম্বর যেটা বলবো, 3 নম্বর কিন্তু এটি মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনাদের ঘরে কী করতে হবে, ভিডিওর এডিটিং,
ভাই আজকাল কিন্তু মডেল যুগ, সো আপনাদের ঘরে কী করতে হবে, আপনার ভিডিওটি কিন্তু স্মার্টভাবে এডিট করতে হবে। হ্যাঁ, আপনি যদি আপনার ভিডিওটি স্মার্টভাবে এডিট না করেন তাহলে কিন্তু 100% দর্শকরা আপনার ভিডিওটি দেখবে না। হ্যাঁ, দর্শকরা আপনার ভিডিওটি স্কিপ করে চলে যাবে। একটি দর্শক তখনই আপনার ভিডিওটি দেখবে যখন সেই দর্শকের ভিডিওটি দেখতে ভালো লাগবে। আপনি যদি একটি বোরিং ভিডিও বানান বা একটু এডিটিংটা বোরিং করেছেন, পুরো সাদামাটা, তাহলে কিন্তু সেই দর্শকটা আপনার ভিডিওটি একটুখানি দেখবে, দেখেই কিন্তু স্কিপ করে চলে যাবে। সো দর্শকদের ঘরে ধরে রাখার জন্য ভিডিও এডিটিংটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। সো আপনাদের ঘরে ভিডিও এডিটিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। ওকে, সো আপনারা যদি ভিডিও এডিটিংয়ের ব্যাপারে বিগিনার হন আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের ঘরে সামান্য বেসিক ইনফরমেশন দিয়ে দেবো যে একটি ভিডিওকে কীভাবে এডিটিং করতে হয়। ওকে, এখানে আমি আপনাদের ঘরে দুটো বোনাস টিপস দেবো। সো ফার্স্ট বোনাস টিপ কি, হ্যাঁ, প্রথমত আপনাদের ঘরে কী করতে হবে, যখন আপনারা ভিডিও তৈরি করবেন তার আগে স্ক্রিপ্ট লিখতে হবে যে আপনি ভিডিওর মধ্যে এইভাবে এইভাবে কথাবার্তা বলবেন বা এই কথাগুলি বললে আমার ভিডিওটি দেখতে ভালো লাগবে বা শুনতে ভালো লাগবে, আপনাদের ঘরে স্ক্রিপ্ট লিখতে হবে। অ্যান্ড এখানে সেকেন্ড বোনাস টিপস আপনাদের ঘরে যেটা দেবো, আপনাদের ঘরে কী করতে হবে, আপনার ভিডিওর মধ্যে স্মার্টভাবে কথাবার্তা বলতে হবে। এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, স্মার্টভাবে কথাবার্তা বললে কিন্তু দর্শকরা অবশ্যই বুঝবে যে এই ছেলেটার মধ্যে বা এর মধ্যে নিশ্চয়ই কিছু ট্যালেন্ট আছে, নাহলে এত স্মার্ট হতেই পারে না। তাই আপনাদের ঘরে বলবো স্মার্টভাবে কথাবার্তা বলবেন। অ্যান্ড আপনাদের ঘরে কী করতে হবে, এমনভাবে কথাবার্তা বলতে হবে যাতে আপনি যে এই যে ক্যামেরা, এই যে ক্যামেরাটা সামনে আছে, এটা ক্যামেরা নয়, এটাকে আপনাকে ভাবতে হবে এটা কোনো দর্শক, আপনি তাকে ডাইরেক্ট বোঝাচ্ছেন। এইভাবে আপনি ভিডিওটি তৈরি করবেন যে আমার সামনে মানে ফোনের ওপারে যারা বসে আছে দর্শক, আর এই পাশে আমি অ্যাজ এ টিচার, আমি তাদের ঘরে বোঝাচ্ছি। এমনভাবে আপনাদের ঘরে ভিডিওটি তৈরি করতে হবে আর সহজ সরল ভাষায় ভিডিওটি তৈরি করতে হবে যাতে দর্শকরা খুব সহজভাবে আপনার ভিডিওয় যে সমস্ত আলোচনা হয়েছে বুঝতে পারে। সো এই টিপসগুলি ফলো করুন, দেখবেন আপনার চ্যানেলেও একদিন খুব 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 প্রচুর পরিমাণে ভিউস আসবে, সাবস্ক্রাইবারও প্রচুর আসবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই একটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ইউটিউব টিপ অ্যান্ড টিপস রিলেটেড ভিডিও নিয়ে এসেছি, এগুলি কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ভিডিও শেষে আমি আপনাদের ঘরে একটি কথা হলো, আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড সর্বদা স্মার্ট বাংলা ওয়ানের সাথে যুক্ত থাকবেন।